düşmanı bakam el o. মোজো আসমানে পাখা মেলো কিংবা অন্তর ইজ অন জিঙ্গেলের অ্যাডভার্টাইজমেন্টগুলো দিয়ে বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে অল্পতেই বেশ সাড়া ফেলে। মোজো এমন একটি মার্কেটে লঞ্চ হয়েছিল যেখানে কোকাকোলা, পেপসি এবং আরসিকোলার মতো বিদেশি ব্র্যান্ডগুলো ডমিনেট করছিল এবং দেশীয় বেশ কিছু ব্র্যান্ড মার্কেট শেয়ার গ্র্যাব করার জন্য বিদেশি এই ব্র্যান্ডগুলোর সাথে কম্পিট করছিল। সম্পূর্ণ নতুন এবং দেশীয় ব্র্যান্ড হিসেবে মোজোর অ্যাপ্রোচ বেশ ভালোই সাড়া পায়। কিন্তু কোকাকোলার মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের লিগাসি, মার্কেটিং, অ্যাডভার্টাইজিংয়ের সামনে পেপসি ছাড়া আর কেউই তেমন শক্তভাবে দাঁড়াতে পারেনি। বাংলাদেশের মার্কেটে প্রথম কোলা ড্রিঙ্ক হিসেবে কোকাকোলা শুরু থেকেই মার্কেট লিডার থাকলেও মাঝখানে কিছু সময় বেশ কিছু দেশীয় ও ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কোকের লিডারশিপকে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু গত কয়েক বছরে কোকাকোলা আবারও নিজের একক আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। তবে সম্প্রতি কোকাকোলার এই মার্কেট ডমিনেশনের সারপ্রাইজিং ফ্যাক্টর হিসেবে মোজো আবারও উঠে এসেছে অন্যতম বিগেস্ট কম্পিটিটর হিসেবে। মাত্র বছর খানেকের মধ্যে দেশীয় এই ব্র্যান্ডটির মার্কেট শেয়ার 6% থেকে উঠে এসেছে 35%। সফট ড্রিঙ্কসের সাথে বাংলাদেশের মানুষের প্রথম পরিচিতি ঘটে কোকাকোলার মাধ্যমে 1963 সালে। 1976 সালে বাংলাদেশের যাত্রা শুরু করে পেপসি। স্বাধীনতার আগে এবং পরবর্তী 2 দশকে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ কম থাকায় মানুষের পার্চেসিং পাওয়ারও কম ছিল, তাই সফট ড্রিঙ্কসের চাহিদা তখন শহরাঞ্চলেই সীমাবদ্ধ ছিল। 80 ও 90 দশকে কোকাকোলা ও পেপসি একে একে স্প্রাইট, ফান্টা, সেভেন আপ, মিরিন্ডা বাংলাদেশের বাজারে ইন্ট্রোডিউস করে। ততদিনে দেশের মানুষের খাদ্যাভ্যাসও বদলাতে শুরু করেছে এবং দাওয়াতে ও ভারী খাবারের পর এবং আড্ডার সময়ে বিভিন্ন কার্বোনেটেড সফট ড্রিঙ্কস কনজিউম করাতে অভ্যস্ত হয়ে ওঠে। সে সময়কার ইয়াং জেনারেশন এবং মিডল এজদের মধ্যে সফট ড্রিঙ্কস হিসেবে কোক এবং অন্যান্য কোলা জনপ্রিয় হতে থাকে। বিশেষ করে শহরাঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসে সফট ড্রিঙ্কস একটি রেগুলার ড্রিঙ্ক হয়ে ওঠে। বাংলাদেশে সফট ড্রিঙ্কসের বাড়তে থাকা জনপ্রিয়তা ও গ্রোয়িং ডিমান্ড রিয়েলাইজ করে অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেমন আরসিকোলা ও ভার্জিন কোলাও বাংলাদেশের বাজারে লঞ্চ হয়। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর দেখাদেখি দেশীয় কংগ্লোমারেটগুলো নতুন নতুন কোলা ব্র্যান্ড বাজারে আনতে থাকে, যার মধ্যে ইউরোকোলা প্রথম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করে। 2006 সালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাংলাদেশের দ্বিতীয় লোকাল বেভারেজ ব্র্যান্ড হিসেবে মোজো লঞ্চ করে। FBL তরুণদের আকৃষ্ট করতে বিজ্ঞাপনে আকর্ষণীয় জিঙ্গেল, কালারফুল থিম ও সাশ্রয়ী দামে মার্কেটে মোজো লঞ্চ করে। তরুণরা মোজোর নতুন এই অ্যাপ্রোচ বেশ পছন্দ করে এবং মার্কেটে মোজো বেশ ভালো করতে থাকে, যার ধারাবাহিকতায় FBL ক্লেমন ও লেমু লঞ্চ করে। মোজো ছাড়াও প্রাণেরও নিজস্ব কোলা ব্র্যান্ড অ্যাভেলেবল ছিল মার্কেটে। 90 দশকের আগ পর্যন্ত বাংলাদেশের মার্কেটে কোকাকোলার ক্লিয়ার ডমিনেশন থাকলেও তা ধীরে ধীরে কমতে থাকে এবং 2000 সালের পর থেকে ইন্টারন্যাশনাল ও দেশীয় কম্পিটিটরদের সাথে তুমুল কম্পিটিশনে কোকাকোলা নিজেদের ডমিনেন্ট পজিশন হারায়। ইনফ্যাক্ট 2000 শতকের প্রথম দশকের মাঝামাঝি দিকে ভার্জিন কোলা দেশি বিদেশি সব ব্র্যান্ডকে পেছনে ফেলে অল্প সময়ের জন্য মার্কেট লিডার হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশের মার্কেটে সর্বপ্রথম লঞ্চ হওয়া কোলা ব্র্যান্ড খুব সহজেই এই মার্কেটে নিজেদের আধিপত্য হারাতে প্রস্তুত ছিল না। পেপসি, আরসির মতো বিদেশি ব্র্যান্ডগুলোর পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের সাথে কম্পিটিশনে এগিয়ে যেতে 2010 সালে আব্দুল মোনেম লিমিটেডের পাশাপাশি দ্য কোকাকোলা কোম্পানি সরাসরি বাংলাদেশে নিজেদের অপারেশন শুরু করে। বাংলাদেশে কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটি বাংলাদেশের মার্কেটে ধীরে ধীরে নিজেদের বটলিং ক্যাপাসিটি বাড়ানো এবং সাপ্লাই চেন নেটওয়ার্ক আরও স্ট্রং করার পাশাপাশি তরুণদের টার্গেট করে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ও মার্কেটিং ক্যাম্পেইন এবং বিভিন্ন CSR অ্যাক্টিভিটি করতে শুরু করে। ইনিশিয়ালি উৎপাদন বাড়াতে কোম্পানিটি প্রাণ ডেরি লিমিটেডের বটলিং প্ল্যান্টও ব্যবহার শুরু করে। কোকাকোলার এসব স্ট্র্যাটেজিতে ব্র্যান্ডটি বেশ ভালো সাড়া পেতে থাকে এবং মার্কেটে কোকাকোলার ডিমান্ডও বাড়তে থাকে। এক পর্যায়ে 2017 সালে কোম্পানিটি ময়মনসিংহের ভালুকায় $60 মিলিয়ন একটি প্ল্যান্ট স্থাপন করে, যা বাংলাদেশে কোকাকোলার উৎপাদন ক্যাপাসিটি কয়েক গুণ বাড়াতে সাহায্য করে। একটা সময় গ্রামেগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে কোকাকোলা পাওয়া যেত না বললেই চলে। সেসব এলাকায় সাধারণত ইউরোকোলা, আরসিকোলা, ম্যাক্সকোলা কিংবা অন্য কোনো দেশীয় কোলা ব্র্যান্ড পাওয়া যেত। কিন্তু কোকাকোলা মার্কেটিং অ্যাক্টিভিটি আর প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর পাশাপাশি ডিস্ট্রিবিউশন চ্যানেল বাড়ানোতেও ফোকাস করেছিল, যার ধারাবাহিকতায় আরসিকোলা, ইউরোকোলা সহ আরও বেশ কয়েকটি বেভারেজ ব্র্যান্ড এক প্রকার হারিয়ে গিয়েছে বলা যায়। গ্লোবাল ব্র্যান্ড হিসেবে পেপসির গ্রহণযোগ্যতার কারণে মার্কেটে কোকাকোলার কম্পিটিটর হিসেবে পেপসি টিকেছিল। আর দেশি ব্র্যান্ড মোজো 5 থেকে 6% মার্কেট শেয়ার দখল করে নিলেও সব জায়গায় অ্যাভেলেবল ছিল না। কিন্তু 2023-24 সালে এসে মোজোর জন্য মার্কেট পরিস্থিতি আকস্মিকভাবে বদলে যেতে শুরু করে। মূলত 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েল ফিলিস্তিনে গাজার নিরীহ সাধারণ মানুষের উপর আগ্রাসন ও অবৈধ দখলদারি শুরু করে, যার প্রেক্ষিতে বিশ্বজুড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো সহ সারা বিশ্বের মুসলমানরা বিভিন্ন ওয়েস্টার্ন প্রতিষ্ঠানের পণ্য বর্জনের জন্য সোশ্যাল মিডিয়ায় জনমত গড়ে তুলতে থাকে।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও ধর্মবাদ মুসলিমরা ফিলিস্তিনের নিপীড়িত মানুষের সাথে একাত্মতা ঘোষণা করতে কোকাকোলা পেপসি সহ পশ্চিমা বিশ্বের যেসব ব্র্যান্ড ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে না দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষে থেকেছে সেসব ব্র্যান্ডকে বয়কট করতে ফেসবুকে প্রচারণা শুরু করে। ফেসবুক ছাড়াও ওয়াজ মাহফিল ও মসজিদ মাদ্রাসায় বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের নামের লিস্ট নিয়ে মুসল্লিদের জানানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া রাস্তাঘাটে পোস্টার লিফলেটও বিতরণ করা হয়েছে পশ্চিমা বিশ্বের বিভিন্ন পণ্য বয়কট করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে। এরই মাঝে মোজো বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে উই সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইন লঞ্চ করে, যার পর থেকেই গত কয়েক মাসে ব্র্যান্ডটির বিক্রি বেড়েছে 130-140%, যার ধারাবাহিকতায় বাংলাদেশের সফট ড্রিঙ্কস মার্কেটে মোজোর মার্কেট শেয়ারও বেড়ে দাঁড়িয়েছে 35%। বলা বাহুল্য যে মোজোর মার্কেট শেয়ার গেনের কারণে সবচেয়ে বেশি মার্কেট হারিয়েছে কোকাকোলাই। কিন্তু কেন মোজোর হঠাৎ এই উত্থান? বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধকে পুঁজি করে এর আগেও অ্যারোমেটিক হালাল সাবান বাজারে খুব অল্প সময়ে বেশ ভালো করেছিল, কিন্তু আলটিমেটলি লং টার্মে এই ব্র্যান্ডটি মার্কেটে টিকতে পারেনি। মোজোর সামনেও এমন কোনো ভবিষ্যৎ অপেক্ষা করছে না তো? 2023 সালের শেষ দিকে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড মোজো সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইন লঞ্চ করে, যেখানে প্রতি বোতল মোজো বিক্রির বিপরীতে কোম্পানিটি 1 টাকা গাজার মানুষের জন্য ডোনেট করবে এমন ঘোষণা দেয়। মোজোর এই ক্যাম্পেইন লঞ্চের পর ব্র্যান্ডটি মানুষের মধ্যে বেশ সাড়া ফেলে। ক্যাম্পেইন লঞ্চের প্রথম 2 মাসের মধ্যে কোম্পানিটির সেলস 30% বেড়ে যায়, যার প্রেক্ষিতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য 1.5 কোটি টাকা সাহায্য করা হয়, যার মধ্যে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছিল কোম্পানিটির মোজো সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইন থেকে। দেশের মানুষ মজুর এই ইনিশিয়েটিভ সাদরে গ্রহণ করে নেয় এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে শুরু করে। কোম্পানিটিও কনজিউমারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পেইনটিকে আপডেট করে উই সাপোর্ট প্যালেস্টাইন নামকরণ করে এটিকে গণমানুষের ক্যাম্পেইন করে নিয়েছে। ক্যাম্পেইনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজুর মানুষের কাছে প্রচুর অ্যাপ্রিসিয়েশন পায় এবং আরও অনেকেই প্রতিষ্ঠানটির এই ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারে, যা মজুর সেলস আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মজুর ক্যাম্পেইনের জন্য ডেডিকেটেড ওয়েবসাইট থেকে জানা যায় প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় 1.40 কোটি টাকা কালেক্ট করেছে উই সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইন থেকে। অর্থাৎ ক্যাম্পেইনটি লঞ্চ হওয়ার পর থেকে কোম্পানিটি 1.40 কোটি টাকার কাছাকাছি বোতল মোজো বিক্রি করেছে। একসময় মোজোর 250 মিলি কিংবা 500 মিলির বোতল বেশি বিক্রি হলেও বর্তমানে 1 লিটার ও 2 লিটার বোতলের বিক্রিও বেড়েছে। মানুষের ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি কোকাকোলা ও পেপসির তুলনায় দামে কম হওয়াতে অনেক কনজুমারই বিভিন্ন আড্ডা ও সোশ্যাল গ্যাদারিংয়ে এবং ভারী খাবারের পর কোকাকোলার বদলে মোজোকেই চুজ করছে। 2023 সালে বাজেটের পর কোকাকোলা সর্বপ্রথম 250 মিলি বোতলের দাম 20 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করে। কোকাকোলার পর পেপসিও 250 মিলি বোতলের দাম 15 টাকা থেকে বাড়িয়ে 25 টাকা করে ফেলে। প্রথম দিকে বড় সাইজের বোতলের দাম না বাড়লেও পরবর্তীতে বড় সাইজের বোতলগুলোর দামও 1.5 গুণ বা কাছাকাছি হারে বাড়ানো হয়। কোম্পানিগুলো তখন এই বাড়তি দামের পেছনে সফট ড্রিঙ্কসের বোতলের জন্য যে কাঁচামাল ব্যবহার হয় তার উপর বাজেটে নতুন করে ট্যাক্স যুক্ত হওয়া এবং সফট ড্রিঙ্কস ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলোর উপর নতুন হারে টার্নওভার ট্যাক্স আরোপ করাকে দায়ী করে। ইনকাম ট্যাক্স 2023 অনুযায়ী বেভারেজ প্রতিষ্ঠানগুলোর টার্নওভার 0.60% থেকে বাড়িয়ে 5% করা হয়। এতে দাম বাড়াটা স্বাভাবিক হলেও 1 লাফে 1.5 গুণ বেড়ে যাওয়াটা বাংলাদেশের কাস্টমারদের মধ্যে কোকাকোলা ও পেপসির প্রতি নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করে। অন্যদিকে মোজো কিংবা অন্যান্য দেশীয় কোলা ব্র্যান্ড দাম বাড়ালেও তা 20 টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই অনেকেই তখন অ্যাফোর্ডেবল অল্টারনেটিভ হিসেবে মোজো ম্যাক্স কোলা সহ দেশীয় সফট ড্রিঙ্কস কনজিউম করা শুরু করে। কোকাকোলা 2017 সালের পর থেকে বাংলাদেশের মার্কেটের ক্লিয়ার লিডার হয়ে ওঠে। মার্কেট লিডার হিসেবে কোকাকোলা নিজেদের প্রাইস লিডার হিসেবে সেট করতে চেয়েছিল। কোম্পানিটি ভেবেছিল তারা যেভাবে প্রাইস সেট করবে বাকিরাও সেভাবে ফলো করবে এবং কোকাকোলার টেস্ট, ব্র্যান্ড ইমেজ সব মিলিয়ে কনজিউমার অন্য কোলা ব্র্যান্ডের চেয়ে কোকাকোলাকেই বেশি প্রিফার করবে। কোম্পানিগুলো যদিও কোকাকোলাকে ফলো করে দাম বাড়িয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোকাকোলা এবং পেপসির দাম এত বাড়ানোতে প্রচুর নেগেটিভ প্রচারণা চলতে থাকে, যার প্রেক্ষিতে এক পর্যায়ে দুটি কোম্পানি বাধ্য হয় নিজেদের দাম কিছুটা কমিয়ে আনতে। বিশ্বের অনেক দেশে লোকাল কোলা ব্র্যান্ড কোকাকোলা ও পেপসির বিরুদ্ধে মার্কেটে দাঁড়াবার চেষ্টা করলেও হয় এই দুটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিসোর্সের সামনে টিকতে পারেনি অথবা এই কোম্পানিগুলোর দ্বারা অ্যাকোয়ার্ড হয়ে গিয়েছে, যেমন ইন্ডিয়ার থামস আপ এর অন্যতম উদাহরণ। সময়োপযোগী ক্যাম্পেইন, জনমানুষের মূল্যবোধের সাথে সঠিকভাবে কানেক্ট হতে পারা এবং দাম সব মিলিয়ে মোজোর এই কামব্যাক স্টোরি বাংলাদেশের ইতিহাসে দেশীয় কোনো ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে সফল গল্প। তবে মোজো কি পারবে লং টার্মে কোকাকোলার বিরুদ্ধে শক্ত লিডারশিপ পজিশন অর্জন করে নিতে? কারণ এর আগেও বাংলাদেশের যমুনা গ্রুপ ধর্মীয় মূল্যবোধকে পুঁজি করে ইউনিলিভারের লাক্স সাবানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অ্যারোমেটিক হালাল সাবানের মাধ্যমে, যা খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল। কিন্তু বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ইউনিলিভারের গ্লোবাল রিসোর্সের সামনে লং টার্মে টিকতে পারেনি এই দেশীয় ব্র্যান্ডটি। কিংবা ইসলামী ব্যাংকের কথাই ধরা যাক, ব্যাংকটি ধর্মীয় মূল্যবোধকে পুঁজি করে বাংলাদেশের সবচেয়ে বড় কমার্শিয়াল ব্যাংকগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে, কিন্তু সম্প্রতি ক্রিকেটার সৌম্য সরকারকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ দিয়ে সমালোচিত হচ্ছে। ধর্মীয় মূল্যবোধকে পুঁজি করে খুব দ্রুত সফলতা কিংবা জনপ্রিয়তা হয়তো পাওয়া যায়, কিন্তু লং টার্মের সাস্টেনেবিলিটির জন্য এটি অনেক ক্ষেত্রে অন্তরায় বটে।
কারণ এতে করে একটি ব্র্যান্ডের কমিউনিকেশন এবং মেসেজগুলোকে অনেক চিন্তাভাবনা করে সেট করতে হয় যাতে তা মানুষের অনুভূতিতে আঘাত না করে, যা মেনটেন করা যে কোনো ব্র্যান্ডের জন্যই কঠিন হতে পারে। যেমন মোজোর মোড়কে দুটি দাম দেওয়া থাকে, যার মধ্যে বেশি দামটি ক্রস দেওয়া থাকে। সোশ্যাল মিডিয়ায় অনেকের কাছে মনে হয়েছে মোজোর এ ধরনের বিজ্ঞাপন ব্র্যান্ডটি যে ধরনের মূল্যবোধকে পুঁজি করেছে তার বিপরীত। আবার পূর্বে মোজো যে ধরনের বিজ্ঞাপন করেছে তা ভবিষ্যতে মানুষের মূল্যবোধে আঘাতও করতে পারে। এদিকে মানুষ দেশি বিদেশি পণ্য বয়কটের দাগ দিলেও এটা কি সব ক্ষেত্রে সমানভাবে আদৌ কাজ করছে? এই যেমন সম্প্রতি রোজার সময় আড়ং বয়কটের জন্য বলা হলেও আদৌ কি এই বয়কট আড়ংয়ের ওভারঅল বিক্রিতে সেভাবে ইফেক্ট ফেলতে পেরেছে? কিংবা কোকাকোলা আর পেপসির বিক্রি কমে দেশীয় ব্র্যান্ডের বিক্রি বাড়লেও সাবান, টুথপেস্ট, ডিটারজেন্ট থেকে শুরু করে অন্যান্য প্রোডাক্ট ক্যাটাগরিতে বিদেশি ব্র্যান্ডের সেলস কমে দেশি ব্র্যান্ডের সেলস কি আদৌ বেড়েছে? তাই বয়কটের এই ইস্যুতে ইনিশিয়ালি মোজোর সেলস বাড়লেও তা লং টার্মে সাস্টেনেবল হবে কিনা এটাই এখন দেখার বিষয়।